যদি একটু আমার বলেন। সমস্যাটা ছিল, মানে 3 মাস আগে আমার কোমরে ব্যথা হয়েছিল, আমার বসতে কষ্ট হইতো, হাঁটার সময় ব্যথা লাগতো, মানে চিমিৎকারের মতো লাগতো কোমরের দিকটা, আর ওই ব্যথাটা রানের দিকে নাইমে আসতো, নিচের দিকে পাত হয়ে শুইলে, আবার যখন সোজা শুইতাম তখনও মানে বসলেও অনেক সমস্যা হইতো, আচ্ছা অনেকক্ষণ বসা যেত না। আমার ফ্যামিলিতে অনেকের হাড়ের সমস্যা আছে, ওনারা অনেক ডাক্তার দেখাইছে, মানে অন্য ডাক্তার, তো ওইখান থেকে আমি ভাবছি যে আমি ওরকম ডাক্তার দেখাবো না। আচ্ছা, আর স্যারের ভিডিওগুলো আমি আরও আগের থেকে দেখতাম, 1-2 বছর আগে। হ্যাঁ জি, স্যারের ভিডিওগুলো দেখে আমি স্যারের কাছে সরাসরি চলে আসি, যে সমস্যাটা দিন দিন বেশি দেখতেছি। তারপরে আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য বললো, ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। প্রথম আমার যে ব্যথাগুলি ছিল, আমার সেই সিমটম কিছুই নেই এখন। আমার ওয়েট বেশি ছিল, এখানে এসে আমার ওয়েটটা কম হয়েছে। কত কেজি কম? 5 কেজি কমে গেছে, আর ব্যথা একদমই নেই, মানে হাঁটতেও নেই। হাঁচি দিলেও আমার আগে ব্যথা হইতো, কাশি দিলে, কিন্তু এখন পুরোপুরি আমার ব্যথা নাই বললেই চলে। দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন আমরা আপনাদের সামনে অনেক রোগ এবং সেটার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কথা বলে থাকি। এ থেকে আপনারা অনেক বিষয় জানতে পারেন, যেমন কোন রোগ, কোথায় যেতে হবে, কোন জায়গায় আমরা ভালো চিকিৎসা পাব। তো আজকেও আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, যিনি অনেকদিন ধরে ব্যথায় ভুগছিলেন এবং উনি এখন সম্পূর্ণ সুস্থ। তো আমরা আজকে জানার চেষ্টা করব যে উনি ওনার সমস্যাগুলো কী ছিল এবং উনি পরিত্রাণ কীভাবে পেলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মলি। মলি, আচ্ছা কোত্থেকে আসছিলেন আপনি? আমি আসছি বনশ্রী থেকে, ঢাকা। বনশ্রী থেকে, আচ্ছা। না, আপনি এখানে এসেছিলেন কেন, মানে সমস্যাটা কী ছিল আসলে যদি একটু? আমার সমস্যাটা ছিল, মানে 3 মাস আগে আমার কোমরে ব্যথা হয়েছিল, আমার বসতে কষ্ট হইতো, হাঁটার সময় ব্যথা লাগতো, মানে চিমিৎকারের মতো লাগতো কোমরের দিকটা, আর ওই ব্যথাটা রানের দিকে নাইমা আসতো, নিচের দিকে। আচ্ছা, এ থেকে কি আপনার মানে মানে সাংসারিক যে কাজকর্ম সেগুলো করতে সমস্যা হতো? হ্যাঁ, আমি দাঁড়ালে ব্যথা লাগতো কোমরে, কাত হয়ে শুইলে, আবার যখন সোজা শুইতাম তখনও মানে বসলেও অনেক সমস্যা হইতো। আচ্ছা, অনেকক্ষণ বসা যেত না। আচ্ছা ম্যাম, কি এর জন্যে অন্য কোথাও চিকিৎসা নিয়েছেন বা কোনো ট্রিটমেন্ট বা কোনো ওষুধ বা কোনো কিছু খেয়েছিলেন? না, ওষুধ বলতে আমি নাপা খেয়েছি, কিন্তু অন্য ট্রিটমেন্ট নেইনি। কিন্তু আমার ফ্যামিলিতে অনেকের হাড়ের সমস্যা আছে, ওনারা অনেক ডাক্তার দেখাইছে, মানে অন্য ডাক্তার, তো ওইখান থেকে আমি ভাবছি যে আমি ওরকম ডাক্তার দেখাবো না। আচ্ছা, আর স্যারের ভিডিওগুলো আমি আরও আগের থেকে দেখতাম, 1-2 বছর। হ্যাঁ জি, স্যারের ভিডিওগুলো দেখে আমি স্যারের কাছে সরাসরি চলে আসি, যে সমস্যাটা দিন দিন বেশি দেখতেছি। আচ্ছা, এই জন্য তখন স্যার আমাকে MRI আর এক্সরে করালো, তারপরে আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য বললো, ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি সুস্থ। আচ্ছা, মানে এখানে ভর্তি ছিলেন কতদিন? এখানে ভর্তি ছিলাম 20 দিন। 20 দিন, এই 20 দিনের ট্রিটমেন্টের পরে এখন আপনার শারীরিক মানে কী ফিল করতেছেন? আপনার কি সেই ব্যথাগুলো আছে, বা আপনি প্রথম অবস্থায় যেরকম আসছিলেন আর আজকে যদি পার্থক্যটা আমরা জানতে চাই? প্রথম আমার যে ব্যথাগুলি ছিল, আমার সেই সিমটম কিছুই নেই এখন। আমার ওয়েট বেশি ছিল, এখানে এসে আমার ওয়েটটা কম হয়েছে। কত কেজি কম? 5 কেজি কমে গেছে, আর ব্যথা একদমই নেই, মানে হাঁটতেও নেই। হাঁচি দিলেও আমার আগে ব্যথা হইতো, কাশি দিলে, কিন্তু এখন পুরোপুরি আমার ব্যথা নাই বললেই চলে, মানে শরীর একদম হালকা হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে যে আমার কখনো আমার লাইফে কখনো ব্যথা ছিল এরকম কোনো ফিল? না, এখন মনে হয় মনে হয় না, মনে হয় না। আচ্ছা, এখানে যতদিন ভর্তি ছিলেন এখানকার স্টাফ, নার্স, তারপরে ম্যানেজমেন্ট, প্লাস হচ্ছে আপনাদেরকে যে সেবা দিয়েছে ডক্টর বা ফিজিওথেরাপিস্ট যারা ছিলেন, যারা আপনাকে রিহ্যাব ট্রিটমেন্ট দিয়েছেন, তাদের সেবা, যত্ন এবং এখানকার স্টাফদের ব্যবহার কেমন ছিল? সবাই খুব ভালো, কিন্তু সবচেয়ে বেশি কাছে পেয়েছি নার্স আপুদের, আর থেরাপি যারা দেয় আপু ওরা খুবই ভালো, আর ওই আপুরা আসলে আমাদের মনে খুব সাহস যোগায়। আমি আসার পরে আপুদেরকে বলতাম যে জানতাম না যে এখানে কি হবে, যে আমি কি ভালো হব, বলে আপনারা মনে কোনো মানে ভয় নেবেন না, এখান থেকে কেউ ব্যথা নিয়ে যায় না বাসায়, সবাই ব্যথা মানে মুক্ত হয়ে সুস্থ হয়ে যায়, মনে সাহস রাখেন। ওই আপুদেরকে আমি অনেক ধন্যবাদ দেব, মানে ওনারা অনেক
মনে সাহস জোগায়, আর খুব ভালো ভাবে মানে থেরাপি গুলা দেয়, তারপর ব্যায়াম গুলা করায়, তারপর শিখায় কিভাবে বসবো দাঁড়াবো, তারপরে কিভাবে শুইতে হবে, আমি ওনাদের কথা বইলা বুঝাইতে পারবো না। আচ্ছা, এখানে থাকা অবস্থায় চিকিৎসার কোনো ঘাটতি অথবা মানে কোনো ব্যবহারের অপ্রতুলতা কিছু পেয়েছেন? না, এরকম কিছুই না, সবাই খুব ভালো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান, ওনার আন্ডারে আপনি চিকিৎসা নিয়েছেন, স্যারের চিকিৎসা ব্যবস্থাটা কীরকম এবং স্যারের সম্পর্কে কোনো কিছু বলার থাকলে? স্যারের চিকিৎসাটা আসলে কেউ চিকিৎসা না নিলে বুঝতে পারবে না, খুবই ভালো। আর আমি বলবো যাদের একটু প্রথমত মানে একটা জয়েন্টে ব্যথা হয়, কোমর থেকে প্রতিটা জয়েন্ট ধরে, কিন্তু যখন একটা জয়েন্ট ব্যথা হয় তখনই চিকিৎসা নিতে হয়, রোগটা প্রথম অবস্থায়। হ্যাঁ, প্রথম অবস্থায় চিকিৎসা নিতে হয়, নয়তো দেখা যাবে হাড় কোমর থেকে আঁঠুতে হবে, আঁঠুর থেকে ঘাড়ে হবে, এরকমই হয়। আচ্ছা ম্যাম, তো আজকে চলে যাবেন, তো এই যে এতদিন পর আপনি এখন সুস্থ, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছি। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনার মতো এরকম অন্যান্য পেশেন্টরা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কোনো সচেতনমূলক কোনো কিছু বলার থাকে আপনার? আমি সবাইকে বলবো যাদের মানে হাড়ে সমস্যা আছে, যাদের ব্যথা আছে, তারা মানে অনেকদিন ওষুধ না খেয়ে DPRC হসপিটালে আসবেন, এখানে চিকিৎসা নেবেন। এখানে চিকিৎসা না নিলে বোঝাই যাবে না যে আপনার ব্যথা থাকবে কি থাকবে না, চিকিৎসা নেওয়ার পরে বুঝতে পারবেন যে আপনি পুরোপুরি সুস্থ, ঠিক আছে। আর এখানে চিকিৎসা বাসায় বসে বা ডাক্তার স্যারকে দেখায় বোঝা যাবে না, থেরাপি এবং ব্যায়াম চিকিৎসা নিলে একটা মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর আমি এখানে এসে অনেক রুগীকে দেখছি যে তারা হেঁটে আসতে পারে নাই কিন্তু হেঁটে চলে গেছে, এটা বলে বোঝানো যাবে না। আসলে অনেক ভালো কথা বলেছেন, অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের সাথে আপনার যে এই কিছুদিনের চিকিৎসা ব্যবস্থার যে মেমোরি সেগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার ভবিষ্যতের জন্য।